খেতখামার খোলা, দুনিয়ার সবই খোলা, খালি স্কুলটা বন্ধ তুইতে হবে, আর ওয়াজ মাহফিলে বাধা দিতে হবে। যারা দেশ চালান তাদের ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না, ছোট্ট নাগরিক হিসেবে বলতে চাই যে কলকিটা ফালাই দেন হাতের থেকে, এটা কলকিটা না বুদ্ধি। সব খোলা থাকবে, শুধু প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জাতি মারার কিছু পথ আছে, সরকার জানেও না আমলাতন্ত্র কি করে, খালি বসে বসে বেতন নেওয়ার জন্য। আর বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলার 12টা বাজে 13টায় পৌঁছে দেওয়ার জন্য, দেশকে বেকার করার জন্য, বেকারত্ব বাড়ানোর জন্য এক শ্রেণীর আমলা এই কুপরামর্শ দিয়ে চলেছে সরকার। আমরা এই দেশে বসবাস করি, কিছু কমন সেন্স আমাদেরও আছে, কমন সেন্স কিছু আমাদেরও আছে। সম্মানিত উপস্থিতি, কি কি ক্ষতি হচ্ছে জানেন? শুধুমাত্র লেখাপড়ার ক্ষতি হচ্ছে না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই বাচ্চারা বাড়িতে বসে কি করে বলেন? মোবাইল দেখে শুধুমাত্র। যার বাবা চলে গেল কাজে, মা চলে গেল কাজে, 5, 10, 12, 13, 14 বছরের ছেলেপেলেরা ঢাকার শহরে বিভিন্ন শহরে কি করছে বলেন? আস্তানা বানিয়ে নিয়েছে, গ্যাং বানিয়ে নিয়েছে, জায়গায় জায়গায় বিড়ি খাইতেছে, জায়গায় জায়গায় জুয়া খেলতেছে, অন্যায়ভাবে চিৎকার করতেছে, জনজীবন অতিষ্ঠ করে তুলেছে তারা ঢাকার শহরে। পহেলা জানুয়ারি আসলো, 31st night নাকি, নামটা আপনার জানেন নাকি? গ্রামেও জানেন, এই ছেলেরা তোমরাও জানো পটকা ফুটছে কিনা? এই এলাকায় ফুটছে, কুমিল্লা শহরে ফুটছে, শহরে ফুটছে, তাই না? আমার গ্রামে এক মহিলা ছিল, হঠাৎ করে কান্দা উঠত, কইতাম যে শাশি তুমি কান্দো কেন, কয় ওই পলছা গ্রামের দক্ষিণ পাড়া কেন মারা গেছে, আমার দক্ষিণ পাড়া কেন মারা গেছে, তোমার আত্মীয় যেন কিচ্ছু না, তুই কান্দিলা কেন, যেটা আমার অভ্যাস গো। কোথাকার পাশ্চাত্য খ্রিস্টান ফিঙ্গি, তাদের দেশের 31st night মুসলমানের বাচ্চা হয়ে তুমি সেই 31st night পটকা ফুটাও, তোমার আক্কেল, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা, তোমার জ্ঞান, তোমার ভদ্রতা সভ্যতা বোধ কোথায়, তোমার বাবা মা কোথায়, তোমার বাবা মা করে কি? এই বাবা মা নামক এই দুই অপদার্থ জীব যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছিলেন, সন্তান রাত 11টার পরে 12টার পরে কোথায় থাকে, এই বাবা মা খোঁজ নিচ্ছে না কেন? তুমি আবাল ছেড়ে দিছ রাত করে, তুমি মানুষ, তোমার সন্তান মানুষ, রাত্রে 12টার পরে পটকা নিয়ে রাস্তায় রাস্তায় গ্রুম গ্রুম করে ফুটাচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, সেখানে সাউন্ড পলিউশন হচ্ছে, মানুষের ঘুম ভাঙাচ্ছে, প্রতিটা মানুষ অভিশাপ দিচ্ছে তোমার সন্তানদেরকে, তোমাদেরকে, তোমার 14 গোষ্ঠীকে, এই বদমাইশ সন্তান যারা জন্ম দিয়েছে, আমাদের রাত্রের আরামের ঘুম ধরার অনুষ্ঠান হচ্ছে, আল্লাহ দরবারে 112 লানত তার নাজিল করে। কারা করছে এগুলা? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র পড়াশোনার ক্ষতি হচ্ছে সেটা নয়, বগাটে হয়ে যাচ্ছে ছেলেপেলেরা, শয়তান হয়ে যাচ্ছে, বদমাইশ হয়ে যাচ্ছে, স্কুলগুলো, মাদ্রাসাগুলো, কলেজগুলো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, এটা তো পুরাতন প্রবাদ বাক্য। শুধু পড়াশোনার ক্ষতি নয়, এই ছেলেরা করছে কি, অলস মস্তিষ্ক বসে বসে কি শিক্ষা নিচ্ছে, কি দীক্ষা নিচ্ছে, কি চিন্তা করছে, তাদেরকে এই জ্ঞানকে দান করবে সম্মানিত উপস্থিতি। তাদের সবার আগে খুলে দেওয়া ছিল, 2-4টা বাচ্চা কাচ্চা মারা যাইতেই পারে, এটা আল্লাহ যখন নেবে নেবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে, মাননীয় সরকারকে অনুরোধ করবো দ্রুত গতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন, নাহলে দেশের সন্তান এমনিতে নানান সমস্যায় জর্জরিত, মাদকে, চরসে, ইতিবৃজিং এ জড়িত নানানভাবে, শুধুমাত্র রাজনৈতিক গ্যাং, আদব নেই, আখলাক নেই, হাঙ্গা নেই, সরম নেই, মুরব্বী মানে না, কিছুই কাউকে কেয়ার করে না, তারপরে যদি বছরের পর বছর এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তাহলে শয়তানের বাসার সব ইবলিস হয়ে যাবে।
আমায় তো উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সেখানে লেখাপড়া করে শিক্ষা প্রতি শিক্ষকদের সাথে দেখা হয় তারা দুইটা ভালো মন্দ কথাবার্তা বলে ছাত্রদের সাথে উঠা বসা হয় একটু খেলাধুলা করতে পারে আবার বাসায় ফিরে এসে তাদের লেখাপড়া করতে হয় তাদের একটা ব্যস্ততা থাকে এই ব্যস্ততা তাদেরকে অনেক কুকর্ম অনেক দুষ্কর্ম থেকে তাদেরকে মুক্ত রাখে আর এটা আর বন্ধ করে রাখা যাবে না এটা ভালো কথা হবে না আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সরকারকে যে আপনারা এটা বন্ধ করুন মসজিদে পাঠাবেন মসজিদ বানালেন এই যখন বেল পড়ে আপনার প্রাইমারি স্কুলে বেল পড়ে কিনা বেল পড়ে বেল ঘন্টা পড়লো এখন ছাত্র ছাত্রীরা কি করবে স্কুলে ঢুকবে ঢুকবে না ঘন্টা পড়লে স্কুলে ঢুকবে না তোমরাও তো আরেক বক্তারে বাবারে বক্তা যেদিকে ইশারা করো তো ওইদিকে হা না করো তাহলে আহলে হাদিস ছিল কোথার থেকে সেদিন এক পিসকি বক্তা বলতেছে যে আমি এমন এক তাফসির করা শুরু করেছি সেটা 250 খণ্ড হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এত বড় তাফসির আমি আর পৃথিবীর বুকে দেখি নাই পাবলিক বলে মারহাবা আমি বললাম যে ও তাফসির করে নাই করবে আর তারপরে সে দেখে দেয় তাহলে তোমার মারহাবার কি হলো তাফসির করেও নেই দেখেও নাই তুমি কি কারণে মারহাবা দিলা সেটা তো আমি বুঝলাম কইরা বাজারে সাবমিট করার পরে বলুক যে এই সময় দেখাও সে করেও নাই করবে স্বপ্ন দেখছে কেবল কথায় বলে এই স্বপ্নে যখন খামো তাহলে ঘি খামো পান্তা ভাত খামো কেন পয়সা তো লাগবে না করেও নাই ওই রকম নাইও পাবলিক বলে মারহাবা হইলো কথাটা বুঝা শুনে মারহাবা বলো সম্মানিত উপস্থিতি মসজিদ ঘন্টা পড়লে যখন ছাত্র ক্লাসে ঢুকবে হাইয়া আলাস সালা যখন বলা হবে হাইয়া আলাল ফালা যখন বলা হবে আসো সালাতের দিকে আসো মুক্তির দিকে তখন এই আওয়াজ শোনার সাথে সাথে প্রতিটা মুসলিমের কর্তব্য কি নাম কাটা যাবে না ঢুকলে স্কুলে না ঢুকলে কি হবে হেডমাস্টার পয়দিন কানটা মধ্যেরা পাশার মধ্যে বাড়ি দিবে না ঢুকলি না কেন আপনি মুসলিম সন্তান মসজিদ হয়েছে হাইয়াল সালা বলা হলো হাইয়াল ফালা বলা হলো আপনি মসজিদে নাই আপনার গাটটা মধ্যেরা ব্যত্রাঘাত কে করবে বলেন ইমাম সাহেবরা দুর্বল ছোটকালে দেখেছে আমার আব্বাকে যে প্রতি জুমার দিন উনি কোন অক্তকে উপস্থিত হলো না হলো ছাত্ররা মুসল্লিরা সব তার খাতার মধ্যে নোট করা ছিল প্রতি জুমায় নিজ হাতে পিটনি দিতেন আল্লাহর ফরজতে মসজিদে নাই কেন এই এলাকায় কোনো একটা প্রোগ্রামে গেলাম আয় রূপগঞ্জর দিকে নরসিংদীর দিকে বিজ্ঞাপনের নাম দেখে 61 জন খালি যুবক পোলাপান মসজিদের প্রোগ্রাম না কিসের জিজ্ঞেস করলাম যে 61 জন আপনাদের মসজিদে ফজরে উপস্থিত হয় কয় না কোনোদিন তো মসজিদ দেখি নাই বিজ্ঞাপনটা ছিললাম ছিড়ার পরে বললাম যে যুবক ছেলে মসজিদে উপস্থিত হয় না জামাতে পাওয়া যায় না আজকে নামটা দিছেন ভালো হইছে কালকে ফজরের জামাতে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবেন যে উপস্থিত হবে না তার পাশার মধ্যে তিনটা করে কাঁচা গুঞ্জার বাড়ি দিবেন মসজিদের বিজ্ঞাপনের নাম তোলার শখ আর তুমি ফজরের জামাতে নাই এত শখ কেন তোমার বিজ্ঞাপনের নাম তোলার তুমি নামাজ পড়ো না বেনামাজি কোথাকার ডাক করি না আবার তোমরা তোমরা সালাত আদায় করো সেটা আমি বলছি আমি ভৎসনা করছি এই জন্য উৎসাহিত করার জন্য হাইয়াল সালাহ বলা হলো হাইয়াল আল ফালাহ বলা হলো আর তুমি মসজিদে উপস্থিত নাই মানে তুমি কি মনে করেছ আল্লাহর জন্য প্রতিদিন কয়বার সাজদা দাও ফরজ বলো 17 ওয়াক্তে কয়টা সাজদা 17 ওয়াক্তে সাজদা কয়টা 17 রাকাতে সাজদা কয়টা কয়টা সাজদা 34টা সাজদা যে আল্লাহ পৃথিবী বানিয়েছেন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তোমাকে বানিয়েছেন তোমাকে রেজেক দিয়েছেন যিনি তোমাকে হায়াত দিয়েছেন যিনি তোমার মৌতের মালিক যিনি তোমাকে অনেক নেয়ামত দিয়েছেন যিনি তোমাকে একবার মৃত্যু দিবেন যার কাছে তোমার ফিরে যেতে হবে যার হাতে জান্নাত এবং জাহান্নাম তার জন্য 34টা সাজদা তুমি দৈনিক দিতে পারবে না দিতে পারবেন না আপনারা ভারী মনে করবেন না আপনার দ্বারা একজন জেনা হয়ে যেতে পারে পাপাচার হয়ে যেতে পারে না হয়ে যায় না অনেক দিন তার পরে হাজি আলেম মানুষ জীবনে হঠাৎ জেনা হয়ে যায় না এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই হয়ে যেতেই পারে কেউ ছোটকালে ফট করে একজন একটা জিনিস চুরি হয় নাই এমন না নাও হতে হয়ে যেতেও পারে না পারে না বাবা মার সাথে ব্যাধু হয়ে যেতে পারে না জীবনে হয়ে যেতেই পারে
আল্লাহর কাছে মাপের বিধানও আছে, কিন্তু যেটা হতে পারে না সেটা কি? সালাত বাদ পড়তে পারে না একটা মুসলিমের, কারণ এটা আল্লাহর হক, আল্লাহর পাওনা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বিধান দিয়েছেন, তার সামনে তোমাকে দিনে পাঁচবার কতক্ত সতর ওয়াক্ত সেজদা তোমাকে দিতেই হবে। তুমি ব্যবসা হলেও তোমাকে কি করতে হবে? তুমি ব্যবসা বৃত্তি করো, গুনাহ করো, পাপাচার করো, হারাম কাজ করো, এই জন্য কি নামাজ মাপ? আল্লাহর কাছে সাজদা মাপ? সাজদা দিয়ে যদি এই ব্যবসাও আল্লাহর কাছে কেয়ামতের মাঠে যায় উপস্থিত হয়, আল্লাহ আমি ব্যবসা বৃত্তি করেছি, আমি গুনাহে কাবিরা করে এসেছি পৃথিবীতে, হে আল্লাহ কিন্তু তোমার ফরজ সালাতটা আমি কোনোদিন কাজা করি না, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, দিতেই পারেন আল্লাহ গুনাহ মাপ। নেয় বেশ কিছু আলোচনা আমার বড় ভাই করেছেন, ছোট ভাই করেছেন, আমি অধিকার যাচ্ছি না, কিন্তু সালাত আদায় যদি না করে যান তাহলে কি হবে? আপনার মাপ নেই, সহজ না, শেষে কি হবে আমি ওটা বলছি না। বলে যে নামাজ আদায় না করলে কি হবে, আমার ইমান ঠিক আছে, ওই যে ভাগবন নামাজ পড়ে খালি ক্লিক বাজি করে আর মামলা বাজি করে মানুষের জমি দখল করে, পয়সা নেয় আর পয়সা দেয় না, আর খামা খাকালি মানুষের হয়রানি করে, ওই ওই বেটার সাথে থেকে আমি খারাপ নাকি? আমি নামাজ পড়ি না কিন্তু কোনো খারাপ কাজ করি না, পৃথিবীর বুকে সেরে কেড়ে পরে নামাজ বাদ দেওয়ার সাথে আর কোনো খারাপ কাজ নাই। সুরও আপনার সাথে ভালো, ডাকাত আপনার সাথে ভালো, খুনি আপনার সাথে ভালো, জেনাকার আপনার সাথে ভালো, বেনামাজি হলো সবচেয়ে বেশি খারাপ মানুষ। এইটা আপনার মাথায় রাখতে হবে, বান্দা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায় আর আপনি স্বেচ্ছায় সেখানে সালাত বাদ দিবেন আর বলবেন যে আমি ভালো মানুষ, আপনার ভালো মানুষের সংজ্ঞা কি যে সালাত আদায় করে না সে আমার ভালো মানুষ হবে কীভাবে? প্রথম গরু ছাইরা দেয় রাত্রে, এখন তার সাথে ছাইরা দেয় না, এখন ঘরের মধ্যে গাই পালে, আগের জেলে খুব দুধাল গাই পালতেন, রাত্রে ছাইরা দিতেন, আমরা শুনতাম রাত্রে যদি শিশির ভিজানো ঘাস খায় বা খ্যাত খায় তাহলে গাভীর দুধ কী হয়? বেশি হয়। রাত্রে গাভী ছাইরা দেয়, মাতবসবের গাভী কেউ কিছু বলেও না, ঘাস টাস খাইয়া গোয়ালের দিকে না যেয়া মসজিদের মধ্যে ঢোইকা নাদাইয়া শোনাইয়া কাকার করে দিচ্ছে, কেউ কিছু কইতেও পারে না। এই যে ছেলেটা সামনে ছিল মুখরা ছেলে, ওইরকম একটা বইলা ফেলাইছে মসজিদের মধ্যে যে হ্যাঁ মাতবসবের গরু উনি যে এইটা যে রাত্রের মধ্যে নাদায়া শোনায় থুইছে, পেশাব পায়খানা করে থুইছে মসজিদের মধ্যে, কেউ তো কইতে সাহস পায় না, পিসকি ওটা কয়ে ফেলাইছে, এখন মাতবেটা আস্তে আস্তে মুখ খুলতেছে, মাতবসব গো আপনি এটা কীভাবে কাম করুন, ওকতেও জামাতেও আসেন না, আপনি আসেন খালি সপ্তাহে একদিন জুমায় আর রাত্রে গরু ছেড়ে দিয়ে রাখেন, আপনার গায়ে এই মসজিদের মধ্যে ঢুইকা এই দেখেন মসজিদটা কী করে আসছে, ভাই দেখো আমারে কোনোদিন মসজিদে দেখছো, আমার গায়ে বুঝে না বুদ্ধি নাই ব্যাকল এই জন্য মসজিদের মধ্যে ঢুকছে, আমারে কোনোদিন মসজিদের মধ্যে আমার জ্ঞান আছে বুদ্ধি আছে বলে আমি কোনোদিন মসজিদে ঢুকি না, মাঝে মাঝে জুম্মায় হয়ে গেলে মানে মসজিদে ব্যাকল মানুষ, মসজিদে যাবে কোনো কয়েকটা হুজুরে, মসজিদে যাবে মানে কয়েকটা এই হাজি সাহেব হজ করে আইছে মাজা ভাঙ্গা হাঁটু ভাঙ্গা তো ওরা যাবে, তাছাড়া পোলাপান তো যাবেই না, যুবকেরাও যাবে না, যারা ভালো ব্যবসা করেন তারাও মসজিদে যাবে না, আর যদিও যায় প্রথম কাতারে খালি সিয়ার আর সিয়ার, সিয়ারের সালাত আদায় করলে পিছনের ওয়ালের সাথে চেয়ার লাগাইতে হবে, শরীয়তের বিধান আপনাকে মানতে হবে, আল্লাহ আপনাকে রোগ দিয়েছে, আপনি যে প্রথম কাতারে চেয়ার বসালেন পায়ের সাথে পা মিলাবেন কি করে, চিরজীবন তো খালি ন্যায় হোক অন্যায় হোক চিৎকার করে খালি হানাফিদের বিরুদ্ধে তো বহুত কথা কয়ে আইছেন যে ওরা পায়ের সাথে পা মিলায় না, সুনান আবু দাউদের হাদিস যারা পায়ের সাথে তা পা না মিলায় মাঝখানে কি দাঁড়ায়, শয়তান দাঁড়ায়। আপনি যে চেয়ারের সাথে চেয়ার লাগায় বইলেন সামনের কাতারে, দুই চেয়ারের মাঝখানে কি দাঁড়াইলো না, আপনি আহলে হাদিস আন্দোলন শয়তান যাবে না। সম্মানিত উপস্থিতি, যারা চেয়ারে সালাত আদায় করেন মাজুর, কখনো আগের কাতারে চেয়ার বসাবেন না, চেয়ার রাখবেন কিসে, পিছনে ওয়ালের সাথে আপনি চেয়ার বসাবেন, তারপরে আপনি সালাত আদায় করবেন পায়ের সাথে পা লাগিয়ে, তারপরে কাতারগুলো পুরা করবেন, এটা কি সালাতের বিধান না পায়েতে পা দূর করবেন? বলতেছে যে একজনের পা রাশিয়ায় আরেকজনের পা করিয়ায় ব্যঙ্গ কাটে, তার
বিরুদ্ধে সহি হাদিস সহিহুল বুখারীতে থাকলে আর সহি হাদিস বলার দরকার নাই, দুইজনে আলাদা আলাদা দাঁড়াবে। আবার যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কি করবে? কটাক্ষ করে, আক্রমণ করে, সহি আদেশের বিরুদ্ধে বাজে করে। সম্মানিত উপস্থিতি, মসজিদে গেলেন, আল্লাহ নবী বলেন আল্লাহর যে বান্দা জুমার দিনে বাড়িতে অজু করে গোসল করে, বাচ্চাদেরকে প্রস্তুত করে, স্ত্রীকেও গোসল করায় যদি প্রয়োজন মনে করে, ঘরে যদি আতর থাকে সে আতরটা মাখে, যদি ভালো কাপড় থাকে ভালো কাপড় পরিধান করে, তারপরে জুমার দিকে রওনা করে, রাস্তায় কোনো কথাবার্তা বলে না, গরু ছাগলের খোঁজ নেয় না, দোকানপাটের খোঁজ নেয় না, কোন সালিশ দরবার করে সেটাও চিন্তা করে না, তার লক্ষ্য হইলো জুমার দিকে জুমায় গিয়ে উপস্থিত হয়। জুমায় গিয়ে উপস্থিত হতে দুই রেকাত নফল সালাত আদায় করে, দুই রেকাত নফল সালাত আদায় করে মসজিদের মধ্যে বসে যায়, তারপরে ইমাম সাহেব এসে গেল, ইমাম সাহেব খুতবা দিলেন, সালাত আদায় করলো। এই নিয়মে যদি কেউ সালাতটা আদায় করে তাহলে তার গত এক সপ্তাহের সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। কোন কোন হাদিসে আছে সামনের এক সপ্তাহের মাফ হয়ে যায়, জান না কে এইভাবে জুমায় বৈশা থাকেন অপেক্ষা করেন ইমাম সাহেব খুতবা শেষ করে কখন একামত হবে, যাই মসজিদের কাছে মসজিদে ঢোকে না, দূরে খাড়া থেকে একামতের জন্য কান পাইতে খাড়া থাকে হলো।